না, আর এভাবে চলে না। সারা দিন হাড় ভাঙা খাটুনি, তাও আবার দিন শেষে কাজের মজুরি নেওয়ার জন্য পা ভেঙে দাঁড়িয়ে থাকা। বয়স হচ্ছে, আজ বাদে কাল ছেলেপুলে হলে তাদের কি করে মানুষ করব। ওগো গিন্নি, শুনছো? হ্যাঁ গো, বলো। শুনছি। ওখানে বসে বসে কি করছো গো? কেন, তোমার কি চোখ অন্ধ হয়ে গেছে নাকি? দেখতে পাচ্ছ নি? এই যে, এই তো তোমার স্বভাব, একটু ভালো করে কথা বলতে পারো না তুমি? আমি যে রান্নার খড়ি কাটছি তা দেখতে পাচ্ছ না? আবার শোনো যে কি করছি। ওরে বাবা, এ তো বউ নয়, যেন বাঘিনী। তা তোমার কাজ শেষ কি হলো? আমাকে যে কাজের সন্ধানে বেরোতে হবে। আমার এখন অনেক কাজ, যদি গিলতে হয় তাহলে ঘরে খাবার আছে, কয়টা গিলে কোথায় যাবার যাও। লাগবে না আমার খাওয়া, না খেলে কি মানুষ মরে? আমি চললাম। কিরে নন্টে, কোথায় যাচ্ছিস? জাহান নামে চৌরাস্তায় যাচ্ছি, যাবি? ওরে শোন শোন, এই দিকে আয়, বস বস, এখানে বস। বসে আর কি করবো রে ভাই? তোমার আবার কি হলো নন্টে ভাই? কি আর বলি, দুঃখের কথা, পুরুষ মানুষের জীবনই বৃথা। এটা তুমি ঠিক বলেছ ভাই, পুরুষ মানুষ মানেই গাধার মতো খাটো আর বিড়ালের মতো মরো। চা খাবে নাকি নন্টে ভাই? চা যে খাবো, তোকে দেওয়ার মতো পয়সা তো আমার নেই রে ভাই। এই মদন, তুই কথা না বলে একটা চা দে তো নন্টেকে। এই নাও দাদা চা। তা ভাই, কি হয়েছে বলো দেখিনি, বৌদি কি ঝেড়েছে নাকি? আজ আয় উপার্জন না থাকলে ঘরের বউও ঠিক থাকে না রে ভজা, আমার পোড়া কপাল। তাহলে কি করবে বলে ঠিক করলে তুমি? আমার কিছুই করবার নেই রে ভাই, ভাবছি ভবঘুরে হয়ে যাব। হেই, তা বললে কি হয়, ঘরে বৌদি যে একা থাকবে, ও কারোর চিন্তা করে আর কোনো লাভ নেই রে। তুই বস তাহলে, চা শেষ, আমি চললাম। নাহ, বড্ড ক্লান্ত মনে হচ্ছে, সারা দিনে একটু দানা পানি পেটে পড়ল না। যাই, ওই গাছটার ছায়ায় গিয়ে একটু বসি। আহ, বড্ড তেষ্টা পেয়েছে, যদি একটু জল পাওয়া যেত। আহ, এখানে তো চারপাশে শুধু মাঠ আর মাঠ। কে তুমি ভাই, এই ভর দুপুরে এখানে এভাবে বসে আছো? আমি ভাই ওই দূর গ্রাম থেকে এসেছি, কাজের সন্ধানে বেরিয়েছিলাম। তা কাজ কাম কি কিছু পেয়েছো তুমি? না ভাই, কাজ কাম পাইনি, ক্লান্ত হয়ে তাই এখানে বসে আছি। পেটে তো মনে হচ্ছে দানা পানিও পড়েনি, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই, ঠিক তাই। চিন্তা করো না ভাই, উপরে তো একজন আছে, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এখন শুরু করো ভাই, একসাথে খেয়ে নি। আমি কেন তোমার খাবার খাবো ভাই? ওসব কথা পরে হবে, এখন এই নাও, খাওয়া শুরু করো। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ভাই। শোনো ভাই, কার খাবার কোথায় লেখা আছে সেটা উপরওয়ালা ছাড়া আর কেউ কি বলতে পারে? তাহলে ভাই, কাজ তো সব শেষ,
হ্যাঁ ভাই, তাই তো দেখছি। অনেক কাজই তো করে দিলে ভাই, তোমার কাজের মজুরি কিভাবে দেব বলো? মজুরি লাগবে না ভাই, তুমি যে দুমুঠো দানা খাইয়েছ মনে করো এই তার প্রতিদান। তা বললে কি হয় ভাই, এই নাও এই এক ঝুড়ি কচু তোমার, এগুলো বাড়িতে নিয়ে যাও। এত কচু দিয়ে আমি কি করব ভাই, একেবারে তো এত কচু খাওয়া সম্ভব না। যা পারবে খেয়ে ফেলবে, না পারলে এগুলো জমিতে ফেলে রেখো, তাহলে আবার এর থেকে গাছ হবে, গাছ থেকে প্রচুর কচু হবে। আমার তো তেমন জমি নেই কৃষাণ ভাই। তুমি এটা যেখানে সেখানে ফেলে রাখলেই গাছ হয়ে যাবে, চাইলে তুমি কচুগুলো তোমার বাড়ির আশেপাশেও ফেলে রাখতে পারো। ঠিক আছে ভাই, তাহলে এখন আমি চলি, সন্ধে হতে চলল। কই কো গিন্নি, কোথায় তুমি? এই তো আমি রান্নাঘরে রান্না করছি। এইদিকে এসো, দেখো একটু। কি গো, তোমার মাথায় ঝুড়িতে করে কি এনেছো? এক কৃষকের জমিতে কাজ করে এই কচুগুলো পেয়েছি। হ্যাঁ, এত কচু দিয়ে কি হবে শুনি? এই কচু সিদ্ধ করেই খাও তাহলে তুমি। মরণ আমার, কেন যে বাবা মা এরকম একটা নিকর্মার সাথে আমাকে বিয়ে দিল। অমন করে বলো না গিন্নি। আমার তরকারি পুড়ে যাবে, তোমার কচু তুমি খাও। আজ কি রান্না করেছো গিন্নি? কি আর রান্না করব, রোজকার মতো শুধু আলুর ঝোল। হ্যাঁ, আলুর ঝোলটা বেশ মজাই হয়, তোমার হাতের রান্না বলে কথা। দু পয়সা তো আর মুরদ নেই যে রোজগার করে বড় বড় রুই কাতলা মাছ খাওয়ানোর। একদিন সব হবে গিন্নি, তুমি দেখো। তোমার সে মুরদ কি আছে? থাকলে তো সেই কবেই দেখতাম। কই কো গিন্নি, ঘুম কি ভেঙেছে তোমার? তা তো সাত সকাল করে এত চেঁচাচ্ছ কেন? কোদালটা দাও দেখি। এখন কোদাল দিয়ে কি করবে তুমি শুনি? বাড়ির এপাশ ওপাশ কুপিয়ে কচুগুলো ফেলে রাখি। দাঁড়াও এনে দিচ্ছি। হে কি দেখছি আমি? আমিও তো কিছু বুঝতে পারছি না গিন্নি, গোয়াল ভর্তি এত কচু গাছ হলো কিভাবে? তোমার আনা সেই কচুগুলোও তো দেখতে পাচ্ছি না গো। তাই তো গিন্নি, আর দেখো গাছগুলো দেখে মনে হচ্ছে নিচে অনেক কচু হয়েছে। চলো আগে তুলে দেখি। গিন্নি, তুমি কচুগুলো বেছে বেছে এক কোণে রাখো। ঠিক আছে, আমি তাই করছি। দেখো গিন্নি, গোয়াল ভরা কচু। হে গো, এখন এই কচু সব বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। আমাদের আর কোনো চিন্তা থাকবে না গিন্নি, এখন থেকে তোমার সব আবদার আমি পূরণ করতে পারবো। আমি না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আরে কি যে বলো তুমি গিন্নি, তুমি হলে আমার ঘরে লক্ষ্মী।